বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ আছে। তোমরা যে যেখানে ঘরে বসে সুস্থ থাকো, ভালো থাকো। আমাদের এখন অনলাইনে কার্যক্রম শুরু হয়েছে, আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। আজকে আমি তোমাদের ক্লাস দেবো অষ্টম শ্রেণীর বাংলা নথিপত্রে পড়ে পাওয়া গল্পটি। পড়ে পাওয়া গল্পের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1892 খ্রিস্টাব্দে চব্বিশ পরগনা জেলার মুরারিপুর গ্রামে তার মাতুলালায় জন্মগ্রহণ করেন। মাতুলালায় বলে তার মামার বাড়ি। তার পৈতৃক নিবাস ছিল পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বারাকপুর গ্রামে। তার বাল্য ও কৈশোর কেটেছে দারিদ্রের মধ্যে। মাতার নাম মৃণালিনী দেবী এবং পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায়। তার পেশা ছিল রোহিত ঠোকরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ে এম এ পড়াকালে তার প্রথম স্ত্রীর মৃত্যু ঘটলে প্রাতিষ্ঠানিক শিক্ষা অসমাপ্ত থাকে। তারপর স্কুলে শিক্ষকতা নানা পেশায় তার জীবন অতিবাহিত হয়। এর 22 বছর পরে তিনি আবার দ্বিতীয়বার বিয়ে করেন 1946 সালে। ছোট গল্প, উপন্যাস, দিনলিপি, ভ্রমণ কাহিনী রচনার মধ্য দিয়ে তিনি তার জীবনের আনন্দ খুঁজে পান। তার রচিত সাহিত্যে প্রকৃতি মানব জীবনের এক অখণ্ড অবিচ্ছিন্ন সত্তা সমন্বিত হয়েছে। তার সাহিত্যে প্রকৃতির অনাবিল সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনধারার সজীবনী চিত্র অঙ্কিত হয়েছে। পথের পাঁচালী ও অপরাজিত উপন্যাসের জন্য তার শ্রেষ্ঠ কীর্তি, তেমনি বাংলা সাহিত্যের একটা অমূল্য অবদান। তার অন্যান্য রচনার মধ্যে উল্লেখযোগ্য উপন্যাস আনন্দী, মেঘমন্দার মৌরীপুর, স্মৃতিরেখা, কিশোর উপন্যাস চাঁদের পাহাড়, মিসিন্দের সুকবর, বীরামানির চলে। 1950 সালে তিনি জীবনাবসান ঘটে। পড়ে পাওয়া গল্পে লেখক এখানে দেখিয়েছেন যে একটা ছোট বা কিশোর গল্প, এটি নির্মাণের ভালমানি সাহেবের কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। এই গল্পে কুড়িয়ে পাওয়া কিশোররা কুড়িয়ে পাওয়া অর্থ সম্পদ দিয়ে লোভের পরিচয় দেয়নি, তারা তাদের বয়সের চেয়ে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। লেখক দেখিয়েছেন যে সে ছোট হলে ছেলেরা ছোট হলে কী হবে, তাই তাদের নৈতিক অবস্থান বেশ দৃঢ়। এই গল্পে কিশোরদের ঐক্য চেতনার যেমন পরিচয় পাওয়া যায়, তেমনি তাদের উন্নত মানবিক বোধেরও প্রকাশ ঘটেছে। তাদের চারিত্রিক দৃঢ়তার পাশাপাশি তীক্ষ্ণ বিবেচনা বোধ ও পাঠকদের দৃষ্টি আকর্ষণ করছে। কিশোরদের এমন সততা নিষ্ঠায় ও কর্তব্যবোধ বয়স দৃষ্টরা আবিষ্কৃত হয়ে অভিভূত হয়েছে। কিশোররা যখন ঐক্যবদ্ধ হয়ে সিদ্ধান্ত গ্রহণ করল, তখন তাদের মধ্যে যে বুদ্ধিমান ও বিবেচক তাকে মান্য করে তার উপর আস্থা স্থাপন করে। এটি গল্পের একটি গুরুত্বপূর্ণ দিক। দরিদ্র অসহায় মানুষের প্রতি ভালোবাসার চিত্র ফুটে উঠেছে এই গল্পে। এখন আমরা মূল গল্পটা সম্পর্কে আলোচনা করব। সে সময়টা ছিল লেখকের ছোটবেলার সময়, কাল বৈশাখীর সময়, আমাদের ছেলেবেলার, তাই লেখকের ছেলেবেলার কথা। তারা কয়েকজন বন্ধু মিলে নদীতে নাইতে গিয়েছিল। নাইতে যাওয়া মানে একটা সন্তর্থ, নাইতে যাওয়া মানে পোষণ করতে যাও, আচরণ করতে যাও। বেলা বেশি নেই, কিন্তু তাদের দলের মতো হঠাৎ সে সবার বড় এবং কানখানা পরিষদে যে পশ্চিম আকাশে ক্ষীণ গুড় গুড় শব্দ শোনা যাচ্ছে, সে বলে এখনই ঝড় উঠবে, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না। তারপরে সকলে বুঝতে পারে যে না, সত্যি এখন ঝড় উঠবে। তারা সবাই আম পোড়ার জন্য ব্যস্ত থাকে। কাল বৈশাখী ঝড় মানে আম পোড়ানো। তারা তাদের গ্রামে বাড়ুজ্যদের বাগানে চাঁপাতলির আম, এ অঞ্চলের খুব বিখ্যাত এ আম খুব মিষ্টি। গ্রামের ছেলেমেয়েরা, ছোটো ছেলেমেয়েরা, তারা সবাই সেখানে আম পোড়ার জন্য জড়ো হয়। যে আগে যাবে সে তাদের আম পোড়াতে পারবে। এই সূত্র ধরে বোকার মতো চাঁপাতলিতে যাওয়া ঠিক হবে না। বিদুর শহর সংসার, আমাদের সকল সংসার দূর করে দিয়ে তারা সবাই আম পুড়তে চলে গেল। এরপর তাদের আর সন্দেহ রইল না, আমরা সবাই ওর সঙ্গে চললাম। অল্পক্ষণের প্রমাণ হলো মাথা বড় বড় গাছের মাথা ঝড়ের বেগে লুটিয়ে লুটিয়ে পড়তে লাগলো। দূরতে চারিদিকে অন্ধকার হয়ে গেল। একটু পরে ঠান্ডা হওয়া হইল, ওখানটা বৃষ্টি পড়তে লাগলো। চর চর করে ভীষণ বাগানের বর্ষা নামলো। তারা অনেক আম, বড় বড় আম বাগানের তলাগুলি ততক্ষণে ছেলে মেয়েদের পূর্ণ হয়ে গেছিল। আম ঝরছে শিলা বৃষ্টির মতো। আর তখন তারা আম ফুড়িয়ে বস্তা ফুড়ে যে যার মতন বাড়ি নিয়ে আসতেন।
লাগলো মিস্টেরিস থেকে অন্য তলায় চলে গেল কেউ আবার বাড়ি চলে গেল আমি আর বাবা সন্ধ্যায় নদীর ধারে রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন তারা সেই ডালপালার পথ থেকে গিয়েছে তখন তারা একটা কাটালা সাই বাবার ডালের পথ ভর্তি কাটা ভুটবার ভয়ে পথ দিয়ে আধু অন্ধকারের মধ্যে দিয়ে তারা আসতে লাগলো এমন সময় বাদলের পায়ের প্রতি একটা বাদল সে বলল যে আমার পায়ের প্রতি একটা বেঁধেছে সেটা কি টিনের বাক্স পাড়া বাইরে এটাকে ডাবল টিনের বাক্স বলে টাকা কড়ি রাখে গাই লোকেরা এ আমরা জানি বাদল হঠাৎ বড় উত্তেজিত হয়ে বলল বলল দেখি জিনিসটা ডাকতে চিনিস চিনি ডাবল টিনের বাক্স ক্যাশ বাক্স টাকা কড়ি থাকে তাও জানি এখন কি করবি সোনার গহনা থাকতে পারে ভারী বলে মনে হচ্ছে তাই তো থাকে টাকা গহনা আছে টিনের বাক্স হাতে আমরা দুজনে অন্ধকারে দেখুন তোলায় বসে পড়লাম আর মনে মনে ভাবতে লাগলাম যে দুজনে এখন কি করি এই বাক্সটাকে নিয়ে তখন তারা ভাবতে লাগলো যে বাক্সটাকে ভেঙে ভিতরে যা আছে তা দিয়ে আমরা দুজনে পেট কুনে সন্দেশ খেয়ে নেবো এখনই ইট দিয়ে ভাঙি যদি বলিস তো না জানি কত কি আছে এর মতো তুই আর আমি দুজনে তা ভাগ করে নেব ঝাড়ে ঝাপটা এলো তারপর তেঁতুলতলার গুড়িটার আড়ালে গিয়ে আশ্রয় দিলাম তেঁতুল গাছের ভূত আছে সবাই জানে কিন্তু ভূত আমাদের ভাইয়ের মন থেকে দূর করে দিয়েছে অন্যদিকে আমরা দুজনে সাধ্য ছিল না সময় গাছতলায় গিয়ে থাকি বাদল বন্য শীতে কাছি কি করা যায় যদি কিছু নিয়ে যাওয়া হবে না তাহলে সবাইকে ভাগ দিতে হবে সবাই জেনে দেবে আমরা মাথায় কিছু আসছে না ভাঙি তালা তুই থাক এখানে না তালা ভাঙিস নে ভাঙলেই তো সব গেল অন্যায় কাজ হবে তালা ভাঙলে রাতে ঘুম হচ্ছে না রাতে ফিরিয়ে দেওয়া তাকে ফিরিয়ে দেবো বাক্সটা বাদল ভেবে বললো ভেবে ফেরত দিবি দেবো ভাবছি কি করে তারা প্রকৃত মালিককে খুঁজে পাবে কিভাবে তারা সেই বাক্সটাকে ফিরিয়ে দেবে এই চিন্তা ভাবনা তাদের মাথায় কাজ করতে লাগলো এক মুহূর্তে দুজনেই মন বদলে গেল তারা দুজনে হঠাৎ ধান্দি হয়ে উঠল এবং নিজেরাই ভাবতে লাগলো কিভাবে আমরা প্রকৃত মালিককে বাক্সটা খুঁজে আচ্ছা বাক্সটা ফেরত দিতে পারি তারপরে তারা সেই বাক্সটাকে নিয়ে বাদলদের সুবিধা দেয় বাক্সটা নিয়ে রাখা হলো তারপরে তারা ডাক মন্দিরে ফোনে বর্ষার দিন আকাশে মেঘাচ্ছন্ন সেখানে তারা সবাই মিটিং করলো এবং মিটিংয়ে তারা জানতে পারলো বুঝতে পারলো যে কীভাবে তারা সেই বাক্সটাকে তারা প্রকৃত মানুষকে ফিরিয়ে দেবে এবার এবার তারা মিটিংয়ে তারা শুরু করে সবাই মিলে আলোচনা করতে লাগলো তারপরে তারা ভাবলো যে আমরা আগে প্রথমে প্রকৃত মালিককে খুঁজে বের করবো তারপরে আমরা তার কাছে তার এই বাক্সটাকে ফিরিয়ে দেব অবশেষে বুধু ভেবে বললো ভক্ত বার করছি বুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আয় দেখি তারা বুড়ির মাপে কাগজ কেটে নিয়ে আসলো এবং সেখানে সেই কাগজে লেখা হলো যে এই বাক্স আমরা একটা বাক্স খুঁজে পেয়েছি প্রকৃত মালিককে খুঁজে পেলে আমরা এই বাক্সটা তাকে ফেরত দেবো আর সেই কাগজগুলোকে তারা বেলে রাখা দিয়ে নদীর ধারে গাছে সেই আটা দিয়ে তারা মেরে দিল সেই কাগজটা আমি আর তাদের আপত্তি করলাম বাড়ি আমরা উড়িয়ে পেলাম আর আমাদের নাম থাকতে পারছি আমাদের ভালো নাম লেখো তিনখানা কাগজ দিয়ে নদীর ধারে রাস্তায় দুটো দুটো গাছে আটা দিয়ে মেরে দেওয়া হলো দু তিন দিন কেটে গেল কেউ এলো না তিন দিন পর একজন কারণরা বাসায় লোক এসে দাঁড়ালো বললো না যাও বাবু কাঠের মায়ের টিনে কি রঙের টিন কালো না যাও বাবু দাঁড়ান বলছি ওর ঠিক মনে হচ্ছে না নেই না বাবু তো সে কিন্তু তার বাক্স প্রকৃত রং বা কি ধরনের বাক্স সে বলতেই পারছে না তাকে মনে হলো তারা যে সে অন্যায়ভাবে বাক্সটাকে নিয়ে আসবে বাক্সটাকে নেওয়ার জন্য তিনি সরে আসলেন তারপরে আর দুই একদিন পরে তাদের গ্রামে আর একটা লোক আসলো বাক্সের জন্য সেও তার বাক্সের প্রকৃত পরিচয় বলতে পারলো না সেও বাক্স না নিয়ে চলে গেল তারপরে আর কয়েকদিন পরে লেখকদের বাড়িতে একটা লোক আসলো বললো যে বাবু আমি একটা চাকরি খুঁজে এসেছি আমাকে যদি একটা চাকরি দেওয়া যায়
তখন বলল কি চাকরি করবা তুমি বাবা বললেন আজ আমাদের এখানে দুটো ডাল ভাত খেয়ে যেও বাবা বললেন তুমি বলো বলল যে এবার বর্ষাকালে পটল বিক্রি করে 250 টাকা আর 250 টাকার গহনা নিয়ে ঘুরছিলাম গরুর বাড়িতে 500 টাকায় কোথায় পড়ে গেল তা আমি বুঝতে পারিনি আদেশ এটাই বলে বাবু আদেশ তো আর সাথে সামনে আজকে আমাদের অবস্থা আমরা আজকে আমার